মিও আমোরে, এটা কিন্তু আজকে শুধুমাত্র একটা বেকারি শপ নয়, বাঙালি জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যাওয়া একটা নাম। আমাদের প্রতিটা পাড়াতেই কিন্তু মিয়ামোরের একটা না একটা দোকান কিন্তু রয়েছে, যেখান থেকে আমাদের বাড়িতে আসে দৈনন্দিন জীবনের কেক এবং পেস্ট্রি। এই কেক এবং পেস্ট্রি রোজই তো আমরা খাচ্ছি মিয়ামোরের স্টোর থেকে, কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এগুলো, চলুন আজকে ফ্যাক্টরিতে ঘুরে দেখা যাক কিভাবে এগুলো তৈরি হয়। এখান থেকে আমরা জলটা বের হচ্ছে নজলে মারো, একটা চকলেট শীট আমরা দিয়ে দিই, সেই চকলেট শীটটা আমরা প্রোগ্রাম করে দিই কম্পিউটারে, সেই কম্পিউটারে এখানে লোড করার পরে সেইটাই জল দিয়ে কাটছি চকলেট শীটটা। প্রোগ্রামিং করে দেওয়ার পরে কিন্তু নির্দিষ্ট টাইমে কেটে বেরিয়ে চলে আসলো এই চকলেট শীটটা। আমাদের কভারেজের আরও ডিটেলস দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল বিটিএস ভোজারটা অবশ্যই ফলো করুন, সেখানে কিন্তু আমাদের সমস্ত কভারেজের আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবার দেখতে পাচ্ছেন চকলেট শীটটা কিন্তু কেটে চলে এসেছে ওয়াটার কাটের মাধ্যমে, এবং এই চকলেট শীটটা যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অপেরা। এই অপেরা নামের পেস্ট্রিগুলো কিন্তু আমরা মিয়ামোরেতে সচরাচর সবসময় দেখতে পাই, এবং এই পেস্ট্রিগুলো আমরা প্রচুর লোকে খাইও, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে কীভাবে তৈরি হচ্ছে এই পেস্ট্রিটা। এছাড়াও প্রচুর কেক এবং প্রচুর জিনিস তৈরি হবে মিয়ামোরে ফ্যাক্টরিতে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও থাকতে হবে প্রতিকটা জিনিস দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই গাছ, এগুলোও কিন্তু আমরা খেয়ে থাকি। এবার একটু টেস্ট করে নেওয়ার পালা অপেরাগুলো, নতুন করে এটা স্বাদ বলতে হবে না আপনাদেরকে, আপনারা সবাই জানেন এগুলো কিন্তু বেলজিয়াম চকলেট দিয়ে পুরোপুরি তৈরি হয়। আবার নতুন করে প্রোগ্রামিং হচ্ছে আবার নতুন আর একটা কাটের জন্য, যেখানে প্রথমে কম্পিউটারে প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে যে কী কাট হবে, কতটা কাট হবে, কীভাবে হবে সমস্ত ডিটেলস, এবং তারপরে মেশিন চালু করা হচ্ছে। মেশিন চালু করার পরে ওয়াটার কাটের মাধ্যমে কিন্তু সেই ডিজাইনটা বেরিয়ে চলে আসবে, এবং মেশিনে দেখতে পাচ্ছেন এই চকলেট শীটটা প্রথমে দেওয়া হচ্ছে। এটা কিন্তু গোটা একটা চকলেট শীট, যে শীটটাতেই কিন্তু কেটে বেরোবে ডিজাইনটা। এই কম্পিউটারে মোটামুটি এরকম প্রায় 150 থেকে 200 রকমের ডিজাইন রয়েছে বিভিন্ন রকমের। আর আমাদের কভারেজের আরও ডিটেলস জানতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল বিটিএস ভোজারটা অবশ্যই ফলো করুন, যেখানে আরও ডিটেলসে পেয়ে যাবেন প্রতিকটা কভারেজ। এবার নির্দিষ্ট একটা টাইম সেট করে দেওয়া হচ্ছে মেশিনের মধ্যে, এবং সেই টাইম পরে কিন্তু কেটে বেরিয়ে চলে আসলো চকলেট শীটটা। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ডিজাইন হয়েছে, এই কেকগুলোও কিন্তু আমরা মিয়ামোরেতে প্রচুর পরিমাণে দেখতে পাই। এরপরে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে পেস্ট্রি, যেখানে কিন্তু থরে থরে দেওয়া হচ্ছে পুরো ক্রিম, এবং ক্রিমের ওপরে যে কেকের যে লেয়ারগুলো হয় সেই লেয়ারগুলো, মানে যারা মিয়ামোরের কেক খেয়েছেন তারা কিন্তু এটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে তৈরি হয়েছে বা কীভাবে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। একের পর এক লেয়ারের ওপর কেক পড়ছে এবং তার উপরে ক্রিম পড়ছে। দেখতে পাচ্ছেন লম্বা টেবিলের ওপরে কিন্তু সাজানো রয়েছে শীটের মতন করে, পরে কিন্তু এগুলোকে কাটিং করা হবে, প্রথমে তৈরি কিন্তু একসঙ্গেই হচ্ছে। এবং এই মিয়ামোরে কদিন আগে কিন্তু আমরা জানি যে আমাদের পাড়ায় পাড়ায় মিয়ামোরের জন্মদিন উপলক্ষে কী পরিমাণে লাইন পড়েছিল, এবং সেই লাইনে যে আইটেমগুলো আপনারা খেয়েছেন সেই আইটেমগুলোই কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই সমস্ত আইটেমের বানানো আজকে আমরা দেখাবো, এবং এর ওপরে চকলেট শীটের ওপরে দেওয়া হলো সমস্ত বাদাম আলমন্ড টাইপের জিনিস, এবং তার ওপর দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে চকলেট। দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে একটু ফ্যাক্টরিটা ঘুরে নিচ্ছি যে আর কি দেখা যায়। নেক্সট আমরা গেলাম সে যে রুমটায়, সেই রুমটা হচ্ছে কাস্টমাইজ কেক, যেখানে তৈরি হয় মিয়ামোরের বিভিন্ন ফ্যাক্টরিতে বা আউটলেটে যেখানে আমরা কেকগুলো অর্ডার দিই সেই কেকগুলো কিন্তু তৈরি হয় এই রুমটাতেই। এখানে প্রায় দিন রাত 50 থেকে 60 জন এমপ্লয়ি কিন্তু সবসময় কাজ করছে, তার কারণ হচ্ছে অন্য যে কেকগুলো তৈরি হয় সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, আর এগুলো কিন্তু কাস্টমাইজ কেক, তার ফলে প্রতিকটা কেকই কিন্তু এখানে তৈরি হচ্ছে মানুষের হাতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের কেক, সেখানে কোথাও রং কলা চলছে, কোথাও ক্রিমের লেয়ারিং লাগানো চলছে। এই কেকটা দেখুন কি অসাধারণভাবে বানানো হচ্ছে সত্যি। এই আগে কেকগুলো দেখতাম বা কেকগুলো খেতাম সেটাকে কেক মনে হতো, এই মিয়ামোরের ফ্যাক্টরিতে ঘুরে আসার পরে না এটাকে জাস্ট একটা শিল্প মনে হচ্ছে। দেখুন কিভাবে তৈরি হচ্ছে পুরো স্ক্র্যাচ থেকে একের পর এক অসাধারণ কেক, এবং প্রতিকটা কেকই কিন্তু হাতে তৈরি। কাস্টমাইজ যা কেক তৈরি হয় প্রতিকটা কেক হাতে তৈরি, সত্যি এ যেন এক অপূর্ব শিল্প সত্তা। কেউ কেকে ক্রিম লাগাচ্ছে, কেউ রং লাগাচ্ছে, কেউ তার উপরে ডিজাইন করছে। এই কেকটা দেখুন, এটা কোনো ম্যারেজ সেরেমনির কেক রয়েছে, এবং তারপরে কিভাবে লেখা হয় সমস্ত কেকের ওপরে নাম দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা শিল্প, কেকের ওপরে এত সুন্দর করে নাম লেখা। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কোনায় কিন্তু অসাধারণ সমস্ত কেক, এবং এই প্রতিকটা কেক তৈরি হচ্ছে মানুষের হাতে।
আমাদের কভারেজের আরও ডিটেলস জানতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল বিটিএস বোজারটা অবশ্যই ফলো করুন। এবং তার সঙ্গে এই সমস্ত ফিগারগুলো, এই যে পেঙ্গুইনগুলো, এগুলোও কিন্তু প্রতিকটা এডেবেল এবং প্রতিকটা কিন্তু মানুষের হাতে তৈরি। পেঙ্গুইনটা দেখুন কি কিউট লাগছে, কার কার ভালো লেগেছে এটা জানান আমাকে কমেন্ট বক্সে। এবং মিয়ামরের কোন কোন প্রোডাক্ট আপনারা এর আগে ট্রাই করেছেন এবং কোন প্রোডাক্ট আপনার সবথেকে ভালো লেগেছে সেটাও জানান আমাকে কমেন্ট বক্সে। আর এই কেকটার মধ্যে দেখছেন কিছু মিল পাচ্ছেন, এই কেকটা কিন্তু BRA লেখা রয়েছে, যেন বোঝাচ্ছে যেন ভোজ আড্ডা। তো দেখতে পাচ্ছেন কেকটার ডিজাইন কিভাবে তৈরি হচ্ছে। মিয়ামরের কোন কোন কেক বা পেস্ট্রি বা কী কী আইটেম আপনি আগে খেয়েছেন এবং কোন আইটেমটা আপনার সবথেকে ভালো লেগেছে জানান আমাকে। এবং তার সঙ্গে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রতিকটা কিন্তু হাতে তৈরি এবং এত সুন্দর নিখুঁতভাবে তৈরি হয়েছে মনে হচ্ছে পুরো অরিজিনাল। এক কোণায় টিভি লাগানো রয়েছে, সেই টিভিতে বড় স্ক্রিন, সেই স্ক্রিনে কিন্তু কেকের ছবিটা উঠে আসে এবং সেই অনুযায়ী প্রতিকটা কেককে বানানো হয় বিভিন্ন রকম বিভিন্নভাবে। দিনরাত প্রায় 40-50 জন এমপ্লয়ি কিন্তু কাজ করছে এই কাস্টমাইজ কেকগুলো বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে রেড ভেলভেটের চূড়া আর চারিদিকে কিন্তু এরকম বালতি বালতি ক্রিম ছড়ানো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পেস্ট্রিগুলো রেডি হয়ে গেছে, যেগুলো আগে আমরা দেখছিলাম যে লেয়ার বসাচ্ছিল সেগুলোই কিন্তু এখন ফিনিশিংয়ের কাজ চলছে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা সেটা জানান আমাকে কমেন্ট বক্সে।